আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই রওদা ইনস্টিটিউটের ধারাবাহিক সিরাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আমরা আজকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সপ্তম ক্লাস, আজকে আমাদের ধারাবাহিকতায় আমরা প্রবেশ করছি। আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেভাবে শুরু হলো নতুন সমাজের প্রবর্তন, বিশ্ব বাস্তবতায় তার মূল্যায়ন ও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার মোকাবেলা। একটু টাইটেলটা বড়, আমরা এক কথায় বলতে পারি মদিনা রসুল আকরম সাল্লাম যাওয়ার পরে মদিনার রাষ্ট্রটাকে রসুল্লাহ সাল্লাম যেভাবে রূপায়ণ শুরু করলেন, যেভাবে সমাজকে বিনির্মাণ করতে শুরু করলেন, এক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের উদ্যোগগুলো কী ছিল এবং কীভাবে রসুল আকরম সাল্লাহ সাল্লাম ধাপে ধাপে এগোচ্ছিলেন, সেক্ষেত্রে কাফের মুশরিকদের বাধা কীভাবে এসেছিল, যুদ্ধগুলো কীভাবে এসেছিল, আমরা ধারাবাহিকভাবে এই কথাগুলি ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে এত দিন পর্যন্ত যুক্ত আছেন। আমরা আজকে আমাদের সপ্তম ক্লাসে চলে এসেছি আর তিনটি ক্লাসের মাধ্যমে আমাদের এই 10 পর্বের প্রাথমিক অবস্থা আমাদের শেষ হবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের কাছে আরেকবার অনুরোধ জানাচ্ছি, অন্যান্য ভাইরাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারেন। সুযোগ থাকলে আপনারা আপনাদের পেজ থেকে, আপনাদের প্রোফাইল থেকে আপনারা এটাকে শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। তো প্রিয় ভাইরা, গতদিন আমরা বলেছিলাম আমরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনার সফরে, যখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনার সফরে, যাওয়ার পরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যে কাজ করেন, কুবা পল্লীতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রসুল আকরম সাল্লাম সেখানে থাকতে শুরু করলেন এবং সেই থাকতে শুরু করার পরে রসুল আকরম সাল্লাম সেখান থেকে মদিনায় চলে আসলেন। এরপরে যখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসার পরে এটি 622 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর হিসাবে অনেক ঐতিহাসিকরাই উল্লেখ করেছেন, তিনি আসার পরে বনু নাজ্জারের মহল্লায় আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি অবস্থান করতে শুরু করলেন। এই অবস্থান করতে শুরু করার পরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের কাছ থেকে মসজিদ নববীর যে জায়গাটুকু এইটুকু কিনলেন এবং দুটো এতিমের এইটুকু ছিল অংশটুকু, সেই এতিমদের থেকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটুকু কিনে এরপরে ঘোষণা দিলেন এখানে মসজিদ বানানো শুরু হবে। এবং সেই ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদের অবকাঠামো বিনির্মাণে স্বয়ং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে বা পাথর এবং কাঁধে করে এটার জন্য নির্মাণ সামগ্রী বহন করেছিলেন। সাহাবায়ে কেরাম বস্তুতই অল্প কয়েকদিনের মধ্যে রসুলের প্রতি যে আকর্ষণ মদিনার, সেই আকর্ষণের মানুষরা যখন দেখলেন যাকে আমরা আমাদের আমিরের জায়গা দিয়েছি, যার জন্য আমরা বাইয়াতের আকাবার শপথগুলোর মধ্যে তার জন্য আমরা জীবন উৎসর্গ করব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেই মানুষ নিজে মসজিদ বিনির্মাণের জন্য আমাদের সাথে শরিক হয়েছেন, এটা তাদের মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করলো। আমরা এক্ষেত্রে যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেখান থেকে আমাদের জন্য উৎসাহের জায়গাগুলি আসে, আমরা দেখতে পাই যে আমাদের কোনো উদ্যোগের ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল থাকেন তারা কেবলমাত্র অনেক সময় ফটো সেশন করে, অনেক সময় এরকম করেই চলে যান, কিন্তু স্বশরীরে শরিক হওয়া, সেটার সাথে কিছুটা সময় দেওয়া, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময়ে কবিতা আবৃত্তি করেছেন কিন্তু দু চারটা পঙ্ক্তিমালা এটার সময়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করেছিলেন। তো যাই হোক, এই মসজিদ নির্মাণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে কতগুলো ঘরও নির্মাণ করেন, আমরা একটু দ্রুত সামনের দিকে যাব। যাওয়ার পরে আজকের আলোচনার খুবই গুরুত্বপূর্ণ কতগুলো অংশ আছে যেগুলো আমাদের হৃদয়কে আলোড়ন করে করার মতো অংশ আছে, সেই বিষয়গুলোর দিকে আমরা সামনে যাব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠিত করার পরে মসজিদের ইতিহাস আমরা বললে দীর্ঘ হবে, মসজিদটি 100 হাত ব্যাপ্তি ছিল, মানে ভেতরের কিবলার দিক থেকে এই অংশ পর্যন্ত 100 হাত ব্যাপ্তি ছিল। এখানে অনেকগুলি শিক্ষা আছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পদেই শিক্ষা, প্রয়োজনের কারণে কতগুলো গাছ কাটা হয়েছিল, এই গাছ কাটার পরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে তৎক্ষণাৎ কিবলার দিকে, তখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, সেই দিকে কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলি লাগিয়েছিলেন। গাছ লাগানোর ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎসাহ দিয়েছেন, এটা ছিল তার প্রথম পদক্ষেপ মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে। এরপরে দ্বিতীয়ত মসজিদে নির্মাণের পরে সেখানে সুরা
একটা বৈঠক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি গঠন করেন। যাবতীয় কাজ যেটা করা হবে সেটা পরামর্শের ভিত্তিতে করা হবে, এই পরামর্শ সভাটা গঠন করার জন্য এই মসজিদকে কেন্দ্রস্থল বানান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আরও একটি কমিটি ছিল, যে বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আলোচনা একটু কম হয় আমাদের মাঝে, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসে ইন্তেজামিয়া বা ব্যবস্থাপনার নামে একটা আলাদা কমিটি করেছিলেন, একটা দল করেছিলেন, যাদের দায়িত্ব ছিল বিপুল সংখ্যক মানুষ মসজিদে নববীতে এসে অবস্থান করতেন, যাদের সহায় সম্বল বলতে কেবলমাত্রই তাদের শরীর, তাদের শরীরের পরিধেয় বস্ত্র এবং তাদের যানটুকু নিয়ে এসেছিলেন। এই মানুষগুলো কিভাবে মসজিদে নববীতে থাকবেন, তারা কিভাবে খাবেন, এর জন্য কিন্তু একটা ব্যবস্থাপনা কমিটি ছিল। এইখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো দুর্যোগের ক্ষেত্রে যে আলাদা করে একটা ব্যবস্থাপনা কমিটি করা হয়, এর মধ্যে একটা বারাকা আছে, এর মধ্যে একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে, এর দ্বারা কাজের গতি বৃদ্ধি পায়। মসজিদের সুরার যে আলোচনা, মজলিসের সুরার যে বৈঠক, তার দ্বারা কিন্তু মোটামুটিভাবে হয়ে যেত, কিন্তু তারপরেও তিনি এখানে আলাদা একটা ব্যবস্থাপনা কমিটি করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যেগুলো আপনাদের কাছে বলছি এর ভিত্তিটা ছিল মসজিদ। কেন বলছি আমরা সামনে গেলে আর একটু বুঝতে পারবো। এরপরে হিজরতের পরে পরে এই মসজিদ থেকে কিন্তু আজানের কার্যক্রম শুরু হয় এবং আজানের প্রচলনটা এই মসজিদ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করান, যে এখানে আজানের মাধ্যমে সালাতকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়। এরপরে এই যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্যোগগুলো নিলেন এবং আস্তে আস্তে করে যখন এই পরিবেশ পরিস্থিতি প্রতিষ্ঠিত হতে শুরু করলো, ঠিক এরকম সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন সমাজে প্রথম যে পদক্ষেপ নিলেন, যে কিভাবে একটি নতুন সমাজ, নতুন পরিবেশের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপন করা যায়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব স্থাপনের সম্পর্ক গ্রহণ করলেন। এর আগ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের ব্যবস্থাপনা ছিল, পৃথিবীতে কবিলাতান্ত্রিক, গোত্রতান্ত্রিক বিভিন্ন যে সকল ব্যবস্থাপনা আমরা দেখেছি, সেইগুলোতে আমরা দেখেছি কি আশ্রয়তান্ত্রিক ব্যবস্থা ছিল, যে তোমার সাথে আমার গোত্রের বন্ধুত্ব, তোমার সাথে আমার অঞ্চলের বন্ধুত্ব, তোমাকে আমি এই শর্তে আমার আশ্রয়ে তোমাকে অবস্থান দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল সিস্টেমকে ভেঙে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, যে তোমাকে তোমার সাথে ভাই বানানো হলো, মুহাজিরদের সাথে আনসারদেরকে ভাই প্রতিস্থাপন করা হলো। এবং এইটা যে এই পারস্পরিক যে একটা সম্মেলন এবং পারস্পরিক এই যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বটার কেন্দ্রস্থল হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভ্রাতৃত্ব যে বন্ধন করলেন, আনাস ইবনে মালিক থেকে এসেছে, তিনি বলছেন 90 জন ছিলেন যাদেরকে নিয়ে আনাস ইবনে মালিকের গৃহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন প্রতিষ্ঠিত করে দিলেন, যে তোমরা আজকের থেকে তোমাদের ভাই হলে এই ভাইয়ের সূত্রটা কি, এই ভাইয়ের সূত্র হচ্ছে ইমান, এই ভাইয়ের সূত্র হচ্ছে তোমাদের মধ্যে যে ইমানই ইখওয়া, এটা তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই প্রত্যেকটা ইমানদাররা ভাই ভাই, সুতরাং তোমরা তাদের মধ্যে ভ্রাতৃত্বের যে সকল বিভেদ থাকে এগুলো দূর করে তোমাদের মধ্যে তাদের মধ্যে ইসলাহ করে দাও, তাদের মধ্যে সুলহ করে দাও, তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করে দাও। এখানে একটুখানি বলে রাখি আপনাদের কাছে, মদিনায় প্রসিদ্ধ তিনটা গোত্র ছিল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আজকের ক্লাসে যারা আছেন, আজকে আমরা সপ্তম ক্লাসে আছি, এর আগ পর্যন্ত 1-6 পর্যন্ত যারা ছিলেন তারা যদি আমাদেরকে একটু নক দিয়ে রাখতেন, অথবা আজকে কারা কারা আমাদের সাথে একদমই প্রথম যুক্ত হলেন, অথবা কয়টা ক্লাস আপনারা করেছেন, বাংলাদেশ থেকে কারা কারা আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, গতদিন যেমন আমি খুব খুশি হয়েছি মোজাম্বিক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই নিউজিল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, পৃথিবীর প্রায় 27টি দেশ থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আমাদেরকে বাংলা ভাষা জানি তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আপনারা যদি কমেন্টে একটু জানিয়ে রাখেন যে কারা কারা আজকে প্রথম এবং কারা কারা এর আগে কয়টি ক্লাস করেছেন, কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন। তাহলে আমরা যে কথা বলছিলাম যে মদিনার তিনটা প্রসিদ্ধ ইহুদি গোত্র ছিল, একটা গোত্রের নাম হচ্ছে বনু কাইনুকা, খাজরাজের এরা মিত্র ছিল, খাজরাজের প্রসঙ্গ আমরা সামনে আনছি। এরপরে একটা গোত্র ছিল ইহুদিদের বনু নাজির, এই বনু নাজির আর বনু কুরাইজা, এই দুইটা গোত্রই ছিল আওসদের সাথে বন্ধুত্বপূর্ণ। আর এই যে তিনটা ইহুদি গোত্র ছিল, আমরা ইতিহাস পর্যালোচনায় দেখেছি তাদের মূল কাজ ছিল যে বন্ধু তারা আওসের, বন্ধু তারা খাজরাজের, নিজেরা সরাসরি সম্পৃক্ত না হলেও আওস এবং খাজরাজের মধ্যে সব সময় তাদের মধ্যে গণ্ডগোল এবং ফাসাদ লাগিয়ে রাখা,
তাদের চারিত্রের অংশ হয়ে গেছিল, তাদের চরিত্রের মধ্যে এটা ছিল যে তারা ফাসাদ লাগায় রাখতো তাদের মধ্যে। তো এই যে বোয়াসের যে যুদ্ধ, যে যুদ্ধের কারণে বোয়াসে আউস এবং খাজরাজ তারা মদিনার অধিবাসী হওয়ার পরেও এত ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতির থেকে তারা উত্তরণের জন্য যখন আবদুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতৃত্বের আসনে বসাবে এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে হজের সফরে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে বায়াত হয়ে এই যুদ্ধ থেকে দূর করার নিয়তে তারা এসেছিল। এই প্রসঙ্গটা এই জন্য বলছি, ইহুদিদের চরিত্রটা ঠিক কীরকম, এই চরিত্রবান এই তিনটা গোত্রের ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসার আগে তারা বলে বেড়াতো যে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি শেষ জামানার পয়গম্বর হবেন, সবার আগে আমরা তার অধিভুক্ত হব এবং তার সাথে আমরা হাতে হাতে বায়াত হয়ে যাব। কিন্তু যেই না তারা দেখলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাদের বংশ থেকে আসেন নাই, এই বংশমর্যাদার বিরোধিতার কারণে সত্যকে জানার পরেও তারা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। তাদের এই যে তিনটা গোত্র, তিনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানদারের মধ্যে মুহাজির এবং আনসারদের মধ্যে বন্ধুত্বের প্রতিষ্ঠিত করছেন, তখন তারা এইটার সময়ে তখন এই বিভেদটাকে চাঙ্গা করে দেওয়ার জন্য চেষ্টা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল, আমরা দেখেছি তিনটা, এই যে ভ্রাতৃত্বের বন্ধনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে একটা নতুন সমাজ বানালেন, আমাদের সমাজে যে সকল বৈষম্য এখন আমরা দেখছি এগুলোর থেকে আমরা কীভাবে বেরোতে পারি। রাসূল সাল্লামের প্রথম ছিল ইমানের কারণে তারা বন্ধু। রাসূল সাল্লামের এরপরে স্টেপ ছিল জাহেলি যুগের অহমিকার পতন ঘটানো। জাহেলি যুগে একটা অহমিকা ছিল, কী কী নিয়ে অহমিকা, তারা কেউ যুদ্ধ ভালো করতে পারে, কেউ উমুক বংশের, কেউ তুমুক বংশের। রাসূল সাল্লাম জাহেলি যুগের অহমিকাকে তখন মদিনার সমাজ থেকে তুলে দেওয়ার চিন্তা করলেন। দুই নম্বরে বর্ণ গোত্র এবং আঞ্চলিকতার পার্থক্য মিটিয়ে দেওয়া, বর্ণ গোত্র এবং আঞ্চলিকতার পার্থক্য, কে না জানে আঞ্চলিকতা আজকে পৃথিবীকে কীভাবে বর্ণ বৈষম্যের মধ্যে নিয়ে এসেছে। আমরা বর্ণ বৈষম্য বলতে সাদা কালো বুঝি, কিন্তু অর্থনৈতিক বৈষম্য, লিঙ্গ বৈষম্য, সামাজিক বৈষম্য, আর তারপরে আমাদের মধ্যে ধনী গরিবের বৈষম্য, এইগুলো যে আমাদের কত বড় হেডেক, এই চিন্তাগুলো কিন্তু আমরা করি না। আমরা জর্জ ফ্লয়েড একজন মারা গেছেন এই রিসেন্ট আমলে, আমরা মনে করছি এই সাদা কালোর বৈষম্য, ইসলাম তো এই সাদা কালোর বৈষম্য প্রথম দিনেই মিটিয়ে ফেলেছিল। হজরতে সাইয়েদেনা বেলালকে যখন আপনাদের কাছে বলেছি আগের ক্লাসে, হজরতে আবু বকর সিদ্দিক যখন তাকে গ্রহণ করলেন, তাকে উন্মুক্ত করে বুকের সাথে জড়ায় নিলেন, বৈষম্য সেদিনেই শেষ সাদা কালোর, কিন্তু বাকি বৈষম্য যেইগুলো রইল এইগুলো কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করলেন, আমরা কিন্তু এটা নিয়ে দেখতে পাচ্ছি এখন আমাদের সমাজের মধ্যে রয়েছে। আমি আজকের আমাদের আলোচ্য বিষয়টা এই জন্য বারবার আমি বলছি, যে কয়জনই আমাদের সাথে যুক্ত হন, একজনও যদি থাকেন, নাও থাকলেও আমরা আমাদের কথা কিন্তু বলবো, কারণ এটা অনলাইনে থেকে যাবে। আল্লাহর কোনো একটা বান্দা যদি এখান থেকে শিক্ষা নিতে পারেন, উঁচু নিচুর মানদণ্ড মিটিয়ে মানবতা এবং তাকওয়া প্রতিষ্ঠায়, তিনটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে এবং আপনাদেরকে এটা লিখে ফেলতে হবে যদি আপনারা পারেন। এক নম্বর, জাহেলি যুগের অহমিকার পতন, রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় ঢোকার পরে এই ভ্রাতৃত্বের জন্য যেটা প্রতিষ্ঠিত করলেন সেখানে ঘোষণা দিলেন এটার মধ্যে আর কোনো সম্পর্ক নাই, জাহেলি যুগের অহমিকার পতন, বর্ণ গোত্র এবং আঞ্চলিকতার পার্থক্য মিটানো এবং উঁচু নিচুর মানদণ্ড মিটিয়ে মানবতা এবং তাকওয়া প্রতিষ্ঠিত করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে সহযোগিতার একটা অঙ্গীকার নামা নিলেন, কেবলমাত্র মুখে মুখে বলাই নয়, একটা অঙ্গীকার নামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করালেন যে এই অঙ্গীকারের মধ্যে আমরা যেটা নিয়ে আসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অঙ্গীকার নামা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অঙ্গীকার নামার মধ্যে কতগুলো বিষয় দিয়েছিলেন। এর একটা বিষয় ছিল যে আল্লাহর জিম্মা হবে এক, একজন সাধারণের দেয়া অঙ্গীকারও সকল মুসলমানের উপর প্রযোজ্য হবে। সুবহানাল্লাহ বিহামদি, দেখুন সামাজিক দায়বদ্ধতাটা কি, এর মধ্যে যে কত বড় কথা আছে। আমি আরো একবার বলছি, আপনারা একটু চিন্তা করেন, আল্লাহর জিম্মা হবে এক, একজন সাধারণের দেওয়া অঙ্গীকারও সকল মুসলমানের উপর প্রযোজ্য হবে। এখন আমি একটা সমাজের মধ্যে সবাই আমরা ভাই ভাই হয়েছি, আমরা ইমানের বন্ধনে আছি, আমি হুট করে কোনো একটা যদি কমিটমেন্ট কারো কাছে করি আর এই কমিটমেন্ট আমাদের সকলকে যদি রাখতে হয় তাহলে আমার এই কমিটমেন্ট করার আগে আমাকে কতটুকু ভেবে চিন্তে করতে হবে এবং সমাজে আমার কী দায়বদ্ধতা। সুতরাং কেউ বাজে একটা কমিটমেন্ট করে ফেলবে, কারো সন্তান একটা বাজে কাজ করে ফেলবে আর আমরা সবাই আশপাশের লোক চুপ করে থাকবো, তার সন্তানই কেবল দায় নেবেই নয়, বরং তোমার সন্তান কেন খারাপ হলো, এই সমাজের সকলের তার দায় আছে, সুতরাং আমি তাকে ভালো করার চেষ্টা করবো, পাশের জন পাশের জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিউটিফুল একটা সিস্টেম করলেন, অনেকগুলো ধারা আছে এর মধ্যে, এই ধারাগুলো 16টি ধারা, সেই ধারাগুলি বলতে গেলে আমাদের জন্য অনেক সময় লাগবে, আমি জিস্ট আপনাদের কাছে 4-5টির কথা বলছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিনরা সম্মিলিতভাবে
অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধ করবে। কোনো একটা অন্যায় হয়েছে, আমি বলতে পারবো না, না এর সাথে আমার স্বার্থ নাই, অথবা আমি এর সাথে জড়িত হব না, এরকম কোনো কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই অঙ্গীকার নিচ্ছেন তাদের কাছ থেকে, সম্মিলিতভাবে এর প্রতিরোধ করতে হবে। অন্যায়কারী সে যে কারোই সিদ্ধান্ত সন্তান হোক না কেন, এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম দিনেই সাম্যের বিধান, মদিনা রাষ্ট্রকে মসজিদ নবী বানানোর পরেই অঙ্গীকারনামার মধ্যে তাদের থেকে নিলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে সকল ইহুদি আমাদের অনুগত হবে তাদেরকে সাহায্য করা হবে, তারা অন্যান্য মুসলমানদের মতোই ব্যবহার পাবে, তারা অন্য ধর্মাবলম্বী বলে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব এরকম নয়, তবে শর্ত হচ্ছে এই সকল শর্ত সাপেক্ষে তাদেরকে আমাদের সাথে একত্রিত হতে হবে। মুসলমানরা যেরকম শর্ত করেছে যে তারা যেরকম অন্যায়ের প্রতিকারে সবাই একসাথে থাকবে, অঙ্গীকার আল্লাহর জন্য হবে, অঙ্গীকার আমরা ভঙ্গ করব না, এই সকল নির্ধারিত পদ্ধতি তারা আমাদের সাথে আসলে আমাদের কাছে ইহুদিরাও তাদের মতো সুন্দর আচরণ পাবে। যে ইহুদিরা প্রথম দিন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এই সিদ্ধান্তগুলো দিলেন। যাই হোক, এইভাবে সমাজ ব্যবস্থার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহ্যিক প্রভাব যখন এইগুলো দিচ্ছেন, যখন অঙ্গীকার নিচ্ছেন, এই সকল কথাবার্তাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল যে মিশন সেই মিশনটার ক্ষেত্রেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী হলেন। সেটা কি? আভ্যন্তরীণ মান উন্নয়ন। মানুষের আভ্যন্তরীণ মান উন্নয়ন যদি না থাকে, অভ্যন্তরীণ প্রভাব যদি না থাকে, তাহলে এই সমাজ, এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চাচ্ছেন মদিনায়, এটা থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের প্রশিক্ষণ, আত্মশুদ্ধি, উন্নত স্বভাব, চরিত্র গঠন, এগুলোর জন্য অব্যাহত প্রভাব চালাতেন, যেটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন যে হে আল্লাহ, ওয়া বাআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই চারটার ভিত্তিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে নিয়মিত দর্স, নিয়মিত খুতবা, নিয়মিত এর জন্য কি হলো, মসজিদের নববীকে কেন্দ্রস্থল বানানো হলো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিত্তি দিলেন, এই যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুটা মিলায়ে আমরা দেখেছি মহাব্বত, ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং এবাদত বন্দেগীর কতকগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি মানুষের সামনে উপস্থাপন করতে শুরু করলেন। আমি ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করি। আবদুল্লাহ ইবনে সালাম তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, আমি প্রথম দিন, আবদুল্লাহ ইবনে সালাম প্রথম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দেখেন নাই, আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বললেন, যারা আমাকে বলেছে যে এই লোকটা খারাপ, এই লোকের চেহারা দেখার পরে আমি সাক্ষ্য দিচ্ছি ইনার চেয়ে ভালো মানুষ অসম্ভব না, তার চেহারা তার মধ্যে এমন প্রভাব ফেললো। এরপর আব্দুল ইবনে সালাম বর্ণনা করতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার পরে কতগুলো নির্দেশনা দিলেন। এক নম্বর নির্দেশনা দিলেন, আফসু সালাম, সুবহানাল্লাহি বিহামদিহি। মদিনার প্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রিওয়ায়াত করছেন তিনি, যে রাসূল বলছেন তোমরা সালামের প্রচলন বেশি করো, আত্মীয়মুত আম মানুষকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো এবং সালাত আদায় করো তখন যখন মানুষজন ঘুমিয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই চারটা নির্দেশনা তাকে দিলেন, সালাম বিনিময় করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, মানুষকে খাওয়াও, আর যখন মানুষ ঘুমায় তখন তুমি সালাত আদায় করো। আল্লাহ রাসূল বললেন তুমি নিরাপদে জান্নাতে যেতে পারবে। এই যে চারটা ভিত্তি, এই ভিত্তিগুলোর মধ্যে যে কি মহাব্বত, কি যে আন্তরিকতা এবং কিভাবে যে একটা সমাজ বিনির্মাণ হতে পারে, এই দীক্ষাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। মুমিন মুমিনের জন্য এরপরে রাসূল সাল্লাম আরও ঘোষণা দিয়েছেন, মুমিন মুমিনের জন্য ইমারত স্বরূপ, এর যদি কোনো একটা অংশ আক্রান্ত হয় পুরো শরীর আক্রান্ত হবে, পুরোটা যদি ভালো থাকে তাহলে ইমারতটা একদম বলিষ্ঠ থাকবে। রাসূল আকরাম সাল্লাম এই ভ্রাতৃত্বের বুনিয়াদগুলা এইভাবে তাদের সামনে উপস্থাপন করতে শুরু করলেন। এইভাবে যখন চলতে শুরু করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি কার্যক্রম, ইত্তবসরে আমরা বলেছি, আপনাদের মনে আছে কিনা, মদিনায় কয়টা ইহুদিদের গোত্র ছিল, আপনাদের মনে থাকলে আপনারা একটা থাম্বনেল দিতে পারেন। একটু আগে আপনাদের কাছে আলোচনা করা হয়েছে মদিনাতে ইহুদিদের কয়টা গোত্র ছিল, তিনটা গোত্র ছিল। আউসের সাথে একটা সম্পৃক্ত ছিল, খাজরাজের সাথে একটা সম্পর্ক ছিল, আউসের সাথে বাকি দুটার মহব্বত ছিল। তারা একটা গোত্র ছিল মদিনার অভ্যন্তরে থাকতো, আর একটা গোত্র থাকতো বাইরে থাকতো। এই যে এই তিনটা গোত্র, এই গোত্রগুলোর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এরপরে বললেন যে এই মানুষগুলা যতই বলা হয় তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়, তারা ইসলামকে গ্রহণ করার কথা বলা হয়, কিন্তু এই মানুষগুলো ছিল সবসময় ইসলামকে নিয়ে কূটকৌশল করার চেষ্টা করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদের মধ্যে আকিদা, বিশ্বাস, রাজনীতি এবং একক শৃঙ্খলা ব্যবস্থাপনার মাধ্যমে যখন সমাজকে সংস্কার করতে যাচ্ছেন, সেই সময়ে কতকগুলো মানুষ এই ইহুদিদের মধ্যে থেকে বারবার এগুলার মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একটা চুক্তি করেছিলেন তাদের সাথে, বিশ্বের ইতিহাসে
উদারতা, মানসিক প্রশস্ততা এবং এমন ধরনের সুন্দর নিয়মকানুন সমৃদ্ধ কোনো ধরনের একটা সমকালীন চিন্তার বাস্তবতায় কোনো চুক্তি হয়েছিল পৃথিবী কেউ প্রমাণ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই চুক্তিকে এই জন্য বলা হয় প্রথম পৃথিবীর লিখিত সংবিধান, যেটার মাধ্যমে লিখিত পূরিত করা হয়েছিল। এর আগ পর্যন্ত লেখা হতো না, মুখে মুখে চলতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি উপস্থাপন করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কতকগুলো বিষয় উপস্থাপন করলেন, যে উপস্থাপিত বিষয়গুলো ছিল অনন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে যখন চুক্তি করতে শুরু করলেন, এই চুক্তিটাকে ইহুদিদের সাথে চুক্তি বলা হচ্ছে এই জন্য যে তারা মদিনায়, তারা ছাড়া সেই মুহূর্তে কেউ মদিনাকে রসুলের আনুগত্যের বাহিরে কল্পনা করতো না, কিন্তু তারা এটা চিন্তা করতো এবং রসুল সাল্লাম এই দূরদর্শী চিন্তায় তাদের সাথে কতকগুলো চুক্তিতে এসেছিলেন। এই চুক্তির ধারার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিষয়গুলো ছিল যে বনু আউফের ইহুদিরা মুসলমানদের সাথে মিলিত হয়ে একই উম্মা হিসেবে বিবেচিত হবে। ইহুদি ও মুসলমানরা নিজ নিজ আমলের উপরে অটল থাকবে, যদি তারা ইসলাম গ্রহণ করার দাওয়াত দেওয়া হবে, কিন্তু না করলেও তার আমলের প্রতি অটল থাকবে। এতে মুসলমানরা মুসলমানদের আমল করবে, তাদেরকে তাদের আমল করতে দেওয়া হবে, তাদের সাথে ক্ল্যাশ হবে না। কিন্তু বনি আউফ ছাড়া অন্যান্য যারা ইহুদিরা আছে তারাও যদি বনি আউফের মতো এরকমভাবে সম্প্রীতি বজায় রাখতে চায়, তাদের সাথে সুন্দর আচরণ করা হবে, তাদের সাথে খারাপ আচরণ করা হবে না। দেখুন, আজকের পৃথিবীতে আমাকে যে ইসলামের একটু কাজ করে অথবা যাকে পছন্দ হয় না, ডাইরেক্ট আমরা কি গালি দেই? আমাদের প্রধান গালি হচ্ছে ইহুদির দালাল, আমরা বলে ফেলি। কিন্তু আর ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা যে সত্যি ইসলামের বিপক্ষে নানান ধরনের ষড়যন্ত্র করে, এটা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে রেখেছেন। কিন্তু সেই ইহুদিদের সাথে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যবহার করেছেন তাদের সাথে? একটা রাষ্ট্রের ভিত দিতে হলে কি করতে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাপনা তাদের সাথে করেছেন। এরপরে এই চুক্তির অংশ হিসেবে আরেকটা অংশ ছিল, মজলুমকে সাহায্য করা হবে, কোনো ব্যক্তি তার মিত্রের কারণে অপরাধী বিবেচিত হবে না। কোনো ব্যক্তি তার মিত্রের কারণে, আমার বন্ধু সে অপরাধ করছে, তুই তোর দোস্ত ছিলি, এই জন্য তোরে তোরেও সাইজ করে দেওয়া হবে, বিষয়টা এরকম ছিল না ইহুদিদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুক্তি। এরপর আরেকটা চুক্তির ধারা ছিল, যতদিন যাবৎ যুদ্ধ চলতে থাকবে ততদিন পর্যন্ত ইহুদিরাও মুসলমানদের সাথে যুদ্ধের ব্যয়ভার বহন করবে, যেহেতু এই মদিনাকে রক্ষা করতে হবে। মদিনা আমাদের জন্য একটা আবাসস্থল, এই আবাসস্থল যদি আক্রান্ত হয় তাহলে কেউ বলবে যে এটা মুসলমানদেরকে রক্ষা করতে হবে, এরকম না। সমতার ভিত্তিতে সকলকে এটাতে শরিক হতে হবে। এই চুক্তির অংশীদারের সকলের জন্য মদিনার দাঙ্গা হাঙ্গামা, হত্যা এবং রক্তপাত নিষিদ্ধ থাকবে। মদিনার ভিতরে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু চলবে না। এবং একই সাথে সর্বোচ্চ হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছিলেন যে এই চুক্তি কোনো অত্যাচারী বা অপরাধীর জন্য আড়াল হবে না। এই চুক্তি করার মানে এরকম না যে এই চুক্তির মাধ্যমে কোনো অপরাধীকে আড়াল করে দেওয়া হবে, এই জন্য এই চুক্তি নয়। এই যে এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা সামাজিক রাষ্ট্রের রূপ দান করলেন, তাহলে আমরা এখানে তিনটা বিষয় খেয়াল করুন। এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ প্রতিষ্ঠিত করলেন এবং সেটাকে সম্মেলন স্থল হিসেবে সেখানে বানালেন। দুই নম্বর, মানুষের বাহ্যিক যে সকল বিষয় থাকে এই বাহ্যিক বিষয়গুলোর ক্ষেত্রে মানুষ যেন একজন আরেকজনের প্রতি সদয় হয়, একজন আরেকজনের প্রতি ভালোবাসা হয়, একজন আরেকজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, এটার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নিলেন। সাথে সাথে আভ্যন্তরীণ উদ্যোগ গ্রহণ করলেন যে মানুষের যেন মানসিক বিকাশটা সুন্দর হয়। এই তিনটাই কিন্তু মৌলিক অবকাঠামো আমাদের জন্য একটা সমাজ বিনির্মাণের। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হলেন যে এগুলো কেবল মুখে মুখে নয়, একটা অঙ্গীকার মুসলমানদের সাথে মুসলমানদের থাকবে, আর একটা অন্যান্যরা যারা ইসলাম গ্রহণ করেনি তাদের সাথে একটা চুক্তি থাকবে, যেটা মদিনাতে মদিনার রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য কার্যকর হবে। এবার আসুন, সংঘাত এবং বিপর্যয়গুলো কীভাবে আসতে শুরু করলো যখন মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনের মধ্যে, যে কথাগুলো আপনাদেরকে বলছি এইগুলো 6 মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটা অবকাঠামোর মধ্যে নিয়ে চলে আসলেন। মদিনার একটা নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এই যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে, এগুলোর মধ্যে এত মজার মজার ঘটনা আছে। সুবহানাল্লাহ বিহামদি, রাসূল যখন ভাইকে ভাই বানায় দিলেন মদিনায়, তখন এমনও লোক ছিলেন, তিনি বলেন আমার
অর্ধেক খেজুরের বাগান আপনার, আমার অর্ধেক সম্পত্তি আমার, আমার দুইজন স্ত্রী আছে, আমি একজনকে তালাক দেবো ইদ্দতের পরে, তাকে আপনি বিয়ে করবেন, তারা এইরকম মহাব্বতের সম্পর্কের মধ্যে গিয়েছিলেন। এই ঘটনাটা এই জন্য বললাম, এই সাহাবির কাছে যখন এই ভাই মহাব্বতের ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে এই কথা বললেন, তখন তিনি বললেন আপনার আল্লাহ সম্পদে আপনার সব কিছুতে বরকত দান করুক, আমি আপনার ভাই হিসাবেই থাকবো, তবে আমাকে একটু বাজারটা দেখিয়ে দিবেন কোন দিকে বাজার আছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে মদিনার সেই ভাই বাজার দেখাই দিলেন। তিনি ঘি এবং পনির মাখনের অল্প কিছু তার চালান ছিল, এটা নিয়ে ব্যবসা করতে করতে একসময় মদিনার তিনি অন্যতম একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। এই যে মুসলমানরা ভ্রাতৃত্ব যেরকম দেখিয়েছে, হাত হাত গুছিয়ে আমার ভাই আমাকে দিচ্ছে জন্য আমি শুধু দান খেয়ে যাব, এই জিনিসটা কিন্তু তারা করেন নাই। তারা সমাজ বিনির্মাণে প্রত্যেকেই একটা পার্ট হয়েছিলেন, প্রত্যেকেই অংশী হয়েছিলেন যে কিভাবে আমরাও এটার অংশ হতে পারি, আমাকে দিতে চাচ্ছে বলে আমি নিয়ে নিলাম তা নয়, তার সহযোগিতা তার শেল্টার আমার জন্য অনেক, কিন্তু আমার নিজের থেকে উদ্যোগ নিয়ে কিছু করা, সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু এই প্রাণান্তকর চেষ্টা ছিল। এই অবস্থায় যখন মদিনা একটা সুন্দর অবস্থানের দিকে যাচ্ছে, আওস খাজরাজরা এতদিন পর্যন্ত এই যে যুদ্ধের পরে যুদ্ধ করে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার একটা সমাজ, সমাজ থেকে কলুষিতা খারাপ মানসিকতা, একজন আরেকজনের প্রতি দয়াদ্রতা, আওস আর খাজরাজ নামে কেউ থাকলো না, সব আনসারি নাম রূপান্তর হয়ে গেল। তারা এতদিন যারা একজন আরেকজনকে মেরেছে, একজন আরেকজনের পিতামাতাকে হত্যা করেছে, বংশের হত্যার শোধ নেওয়ার জন্য অস্থির, সেই মানুষগুলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন এবং তারা কিন্তু আনসারি রূপ ধারণ করলেন। এই সময়ে সশস্ত্র কতকগুলো সংঘাতের রূপায়ণ হয়ে গেল। যখনই কোনো পজিটিভ কিছু করা হয়, মদিনার রাষ্ট্র থেকে আমরা বুঝতে পারি সেখানে একটা দল এইটার বিপক্ষে অবস্থান করবে, এটাই চিরায়ত সুন্নাত। আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে যে মুসলমানদের উপর মক্কার কাফেরদের জুলুম, অত্যাচার, নিপীড়ন যেইগুলো ছিল, সেইগুলো বিষয়ে আমরা কিন্তু কম বেশি আপনাদের কাছে আলোকপাত করেছি। এখানে একটা ঘটনা ঘটে গেল যে আবদুল্লাহ ইবনে উবাই তার এক সহযোগীর মাধ্যমে মক্কাবাসীর কাছে লিখলো যে আপনারা যে নিশ্চিন্ত হয়ে মক্কাতে বসে আছেন, আপনারা যদি নিশ্চিন্ত হয়ে থাকেন সেদিন আপনাদের সামনে খুবই নিকটস্থ যখন মোহাম্মদ তার বাহিনী নিয়ে আপনাদের কাছে যে আপনাদের খাবার কেড়ে নিয়ে চলে আসবে, এরকম উত্তেজনাপূর্ণ একটা চিঠি নিয়ে বললো যে চিন্তা করবেন না, আমি মদিনার ভিতরে আছি, আমি আপনাদেরকে পূর্ণ সহায়তা করব এবং এই সহায়তার জন্য আমি আপনাদের কাছে এগিয়ে থাকব। এইরকম একটা চিঠি দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই মক্কায় মুশরিকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য পাঠালো। ঠিক এরকম সময়ে যখন যুদ্ধর মক্কার লোকেরা আসবে, আবার মদিনার লোকেরাও আবদুল্লাহ ইবনে উবাইয়ের প্ররোচনা একটা এগিয়ে যাচ্ছিল, বিশেষ করে ইহুদিদের মধ্যে থেকে প্ররোচনা ছিল, ঠিক তখন আবদুল্লাহ ইবনে উবাই এই যুদ্ধ থেকে এগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা নিয়ে যখন আক্রমণ করবে এরকম অবস্থা হলো, তখন সুলহ করার জন্য মুসলমানদের মধ্যে থেকে একটা গোত্র তখন কুরাইশদের মধ্যে থেকে চলে যান, এবং যাওয়ার পরে তার সাথীরা বুঝতে পারে যে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষমতাটা ঠিক ভিতরে কতটুকু এবং সে কতটুকু আমাদের কাছে বাহির থেকে আক্রমণ করার জন্য এসেছে। এইটা বোঝার পরে পর্দার অন্তরালে কুরাইশরা এই বিষয়টা অনুভব করে এইটার যোগাযোগ যখন নিজেদের মধ্যে অব্যাহত ছিল তখন সেখান থেকে তারা চলে যায়, এই যুদ্ধটা ঠিক মতো তখন সংগঠিত হয় না। কিন্তু এইটা চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের যে রূপ, মুসলমানরা কিন্তু শেষ দিন পর্যন্ত আবদুল্লাহ ইবনে উবাই তাকে বলেছে এবং মুসলমানরা কেউই তাকে মুনাফিক বলে কিন্তু ডাকেন নাই, কিন্তু এই প্রথম ষড়যন্ত্রের মাধ্যমে তার এই রূপটা প্রকাশ পেয়ে যায়। এক্ষেত্রে তার একটা হতাশা ছিল, যে হতাশাটা আপনাদের মনে থাকার কথা, আপনাদের কাছে আমি আলোচনা করেছি, আউস এবং খাজরাজ কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইকে তাদের গোত্রের প্রধান বানানোর জন্য একটা মুকুটও বানিয়েছিল যে সেই আমাদের এখন থেকে প্রধান হবে এবং তাকে আমরা ইত্তবসরে যে বাইয়াতুল আকাবা সানিয়া হলো বা যেটাকে আমরা বলেছি আপনাদের কাছে বড় আকাবার শপথ, সেই শপথের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন, পরিবেশ তৈরি হয়ে গেল। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার নেতৃত্ব পাওয়া হয় না, এটা ছিল তার একটা মনোকষ্টের কারণ। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম প্রথম স্টেপ তাহলে গেল কুরাইশদের প্রথম ষড়যন্ত্র, যেটা আবদুল্লাহ ইবনে উবাইয়ের মাধ্যমে ইসলামের বিপক্ষে। দ্বিতীয় হচ্ছে মুসলমানদের জন্য মসজিদে হারামকে বন্ধ ঘোষণা করে দেওয়া হলো, মসজিদে হারামে কোনো মুসলমানরা তওয়াফসাই করতে যেতে পারবে না। এটার একটা ঘটনা আছে যে একজন লোক ছিলেন এই আবু সাফওয়ানের মেহমান হিসাবে মক্কা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছিলেন।
যাওয়ার পরে সাফওয়ানকে বললেন, হে সাফওয়ান, আমি একটু এমন একটা সময় তওয়াফ করতে চাই যে সময়টাতে নিরিবিলি থাকে। তখন তিনি দুপুর বেলা এই সাফওয়ান হচ্ছে মাজ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তওয়াফ করছেন। আবু জেহেল তাকে দেখে বলল যে তোমাকে তো খুব মনোযোগের সাথে সাদ ইবনে মাজ তওয়াফ করতে দেখছি, তোমরা কি মনে করছো যে এই খুব আরাম করে তুমি যেরকম তওয়াফ করছো, তোমার সাথীরা কেউ যদি এসে মক্কায় তওয়াফ করে আর তুমিও যদি সাফওয়ানের মেহমান না হতে তোমাকে এরকম করতে দিতাম, তোমাকে তাহলে মক্কার থেকে যতটুকু লাঞ্ছিত করতে হয় এবং লাঞ্ছনা দিয়ে তোমাকে বের করে দিতাম। তখন সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা একটা অসীম সাহসের উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, আবু জেহেল, অত বড় বড় কথা বলো না, তোমাদের বাণিজ্য কাফেলা যেগুলো ইয়াসরিবের পাশ দিয়ে যায়, আমি সাদ ইবনে মাজের যে কত বড় দরকার আছে সেখানে, তুমিও সেটা টের পাবে। তুমি যদি আমাদেরকে নির্বিঘ্নে তওয়াফ করতে না দিতে, তাহলে আমিও তোমার কাফেলাগুলো কেমন করে নির্বিঘ্নে ইয়াসরিবের অঞ্চল পার করে সেটাও আমি দেখে নিতাম। এই কথা শুনে আবু জেহেলের মুখটা চুপসাই গেল। এরপরে মুহাজেরদেরকে কুরাইশদের হুমকি, যেটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সাহাবিরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহির কাছে থাকতেন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে এরকম একটা চিন্তা হলো এরপরে যে তারা গুপ্তচর পাঠায় মদিনায় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কিছু সময় ঘুমাতেন, কিছু সময় জেগে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা হাদিসের মধ্যে এসেছে যে একদিন রাত্রে রসুল বললেন, কোনো একটা ভাই যদি আমাকে পাহারা দিতেন তাহলে কতই না উত্তম হতো যে আমি রাত্রে কিছু সময় বিশ্রাম করতে পারতাম। সমাজ বিনির্মাণে রসুল সাল্লাম ক্লান্ত হয়ে যেতেন। এমন সময় হঠাৎ করে অস্ত্রের ঝনঝনানি শোনা গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল আকরাম সাল্লাম বললেন, এখানে কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাদ। ইয়া রসুল আল্লাহ, কেন এসেছো? বলে, আমি আপনার ব্যাপারে আশঙ্কা পেশ করছি, এই জন্য আমি আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি, আপনি ঘুমাতে পারেন ইয়া রসুল আল্লাহ। আল্লাহ রসুল সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য বরকতের দোয়া করলেন যে সাদ আমাকে নিরাপত্তা দিতে এসেছে। বুখারীর মধ্যে হাদিসগুলো এসেছে আল্লাহর রাস্তায় রাত জাগরণকারীর যে ফজিলত, সেটার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হচ্ছেন প্রথম আল্লাহর রাস্তায় রাত জাগরণকারী। রসুল সাল্লামকে মদিনায় পাহারা দিয়েছিলেন। এভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা চেষ্টা করছিল এবং এরকম ষড়যন্ত্র চলছিল। ইত্তবসরে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, আপনি চিন্তা করবেন না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই ক্ষতির থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নিরাপত্তা দিলেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তাকে উঠিয়ে নেওয়া হয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ কর্তৃকার কোনো বডিগার্ড বা নিরাপত্তা কর্মী সেখানে আর রাখা হয় নাই। এরপরে ইসলামের অন্যতম বড় দিক চলে আসতে শুরু করলো। বাধা বিপত্তি ষড়যন্ত্র যখন চতুর্মুখী হতে লাগলো, মক্কার কুরাইশরা যখন অনুভব করতে শুরু করলো যে আমাকে সাদের মতো লোকেরা যে হুমকি দিয়ে যাচ্ছে, সত্যি দুদিন পরে তো এই হুমকি বাস্তবে রূপ ধারণ করবে, তখন আমাদের কি অবস্থা হবে, এই যখন তাদের মনে মনে অনুপ্রেরণা এবং বিভিন্ন দিক থেকে তারা যখন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দেন। এই যুদ্ধের অনুমতি সম্পন্ন যে আয়াতটা, এটাও কিন্তু একটা রাষ্ট্রের ভিত্তির ভিত্তিতে। এখানে অনেক কথা আছে কিন্তু যে কথাগুলি এখন সংক্ষিপ্ত সময়ে বলা একটু কঠিন, আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুসসালাহ ওয়াতাউজ্জাকা ওয়ামারু বিল মারুফ ওয়ানাহু আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আমিন এই যে চারটা নির্দেশনা দিলেন, তো এখানে বললেন যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতায় আদি অধিষ্ঠিত করেছেন তাদের দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বারণ করবে। এটাই মূলত প্রত্যক্ষভাবে মদিনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন পর থেকে যে যুদ্ধের একটা অনুমতি চলে আসলো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো পরিকল্পনা গ্রহণ করেন। এই দুটো পরিকল্পনার কথা আপনাদের কাছে বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নিয়ন্ত্রণ সীমানা বিস্তৃত, যে মুসলমানরা কোন পর্যন্ত নিয়ন্ত্রণ করবে, মুসলমানদের একটা নিয়ন্ত্রণ সীমানা থাকবে, যে সীমানা পর্যন্ত মুসলমানরা বিস্তৃত থাকবে। এক্ষেত্রে দুটো পরিকল্পনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার পরবর্তীতে গ্রহণ করেন। একটা হচ্ছে যেসব গোত্র মক্কা থেকে সিরিয়াগামী বাণিজ্য পথ এবং এর আশপাশে মদিনায় বসবাস করছে, সিরিয়ায় মক্কা থেকে সিরিয়ায় যে সকল বাণিজ্য কাফেলা যায় তার আশপাশে বসবাস করছে, তাদের সাথে বন্ধুত্ব এবং অনাক্রমণ চুক্তি সম্পাদন করা। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা এই কথার মানেটা?
মক্কা থেকে একটা দল যাবে ইয়াসরিবের পাড় দিয়ে। ইয়াসরিব তো ছোট জায়গা না, অনেক বড় ওয়াইড, কিন্তু যেই রাস্তাটা দিয়ে সিরিয়াতে যাবে তাদের আশপাশে যে সকল গোত্ররা আছে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্বপূর্ণ এবং অনাক্রমণ, যে তারা গেলে তাদেরকে অযথা আক্রমণ করা যাবে না। তারা চিন্তা করতে পারে, এখন মদিনায় আমরা পাওয়ারে চলে আসছি, রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসেন, আমাদের শক্তি আছে, এতদিন আউস খাজরাজের বিভেদ ছিল, ইহুদিদের সাথে চুক্তি হয়েছে, এখন আমাদের সাথে শক্তিশালী কে আক্রমণ করা দিতে রাসূল সাল্লাম, না এই আক্রমণ করা যাবে না, কিন্তু তার একটা সীমানা থাকবে, অনাক্রমণ চুক্তি তাদের সাথে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। দ্বিতীয়ত, সেই পথে টহলদারি কাফেলা প্রেরণ করলেন, রাসূল আকরম সাল্লাম সেখানে টহল বানালেন, মদিনার রাষ্ট্রের একটা সীমানা যে এই পর্যন্ত আমার রাষ্ট্র, এটাকে বোঝানোর জন্য রাসূল সাল্লাম এই পদক্ষেপ গ্রহণ করলেন। এরপরে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইহুদিদের সাথে চুক্তির কথা এর আগে বলা হয়েছে, রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে প্রথম যে সেনা অভিযান শুরু করলেন, সেই সেনা অভিযানগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে দেখব যে কেন রাসূল আকরম সাল্লাম এই সেনা অভিযানগুলো প্রেরণ করলেন। এখানে আপনাদের একটা পরিভাষা আজকে শিখে নিতে হবে, একটা ইসলামের যে সকল যুদ্ধ রাসূল আকরম সাল্লামের সময় অথবা সেনা অভিযান রাসূল আকরম সাল্লাল্লাহু সাল্লাম করেছিলেন, সেই সেনা অভিযানগুলো রাসূল আকরম সাল্লাল্লাহু সাল্লামের সেনা অভিযানগুলো দুইটা নামে আমরা এর সামনের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনায় যাবো, সামনের ক্লাসে আপনাদের কাছে বলবো। তবে আজকে যেটা বলবো, একটার নাম হবে সারিয়া, আরেকটার নামের গাজওয়া, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এটা অন্যতম পার্ট। সারিয়া কোনগুলা? যেই সকল যুদ্ধ অভিযান অথবা সামরিক অভিযান অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বাহিনী প্রেরণ হয়েছে, কিন্তু সেই সকল বাহিনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সম্পৃক্ত ছিলেন না, তার নাম হচ্ছে সারিয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল যুদ্ধে সরাসরি নিজে সম্পৃক্ত হয়েছেন, অভিযানের সাথে গিয়েছেন, সাথে সাথে বাহিনীকে বাহিনীর সাথে নিয়ে গিয়েছেন, এগুলোর নাম হবে গাজওয়া। তাহলে একটা হচ্ছে সারিয়া আর একটা হচ্ছে গাজওয়া। আশা করি আপনারা যারা বুঝতে পেরেছেন তারা আমাদেরকে জানাবেন। সারিয়া তাহলে কাকে বলে? যে যুদ্ধ রসুলহীন কিন্তু ইসলাম করেছে, রসুলের জীবদ্দশায় যে যুদ্ধ রসুল যুক্ত ইসলাম করেছে, সেটা হচ্ছে গাজওয়া, এটা হচ্ছে সারিয়া গাজওয়া। যারা বুঝতে পেরেছেন আমাদেরকে একটু জানাবেন ইনশাল্লাহ। যারা এখনও লাইভটা শেয়ার করেন না, আপনারা পারলে, সুযোগ থাকলে আপনারা অন্যদের কাছে শেয়ার করে দিতে পারেন, আমরা অর্ধেক অংশ পার করে ফেলেছি। এখন আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মদিনার ব্যবস্থাপনায় নিয়ে আসলেন, এরপরে যে যুদ্ধ অভিযানগুলো হয়েছিল সেগুলোর দিকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে টাচ দিয়ে যাব। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সারিয়া হচ্ছে সারিয়াই সিফুল বাহার। সারিয়াই সিফুল বাহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এটা প্রেরণ করেছিলেন। এইটা হচ্ছে কুরাইশদের জন্য যে তারা যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, তাদের যুদ্ধ জাহাজের মতো করে নিয়ে তাদের সম্পদগুলো নিয়ে, অনেকে ধারণা করেছিলেন যে এটার দ্বারা তারা হয়তো যুদ্ধ অভিযানের মধ্যে চলে আসতে পারে, ব্যবসায়ী অভিযানের বাহিরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলাকে গতিরোধ করার জন্য পাঠিয়েছিলেন এই বাহিনী, এবং মুসলমানদের নেতৃত্ব দেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেনাদলের ঝান্ডায় এই ঝান্ডাটাই হচ্ছে প্রথম ঝান্ডা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, এবং এই ঝান্ডাটার রং ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বাহিনীর হাতে একটা সাদা ঝান্ডা তুলে দিয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম এই সফরে গিয়েছিলেন। দুই নম্বর সারিয়া যেটা হচ্ছে সারিয়ায় রাগেব, এরপরে তিন নম্বর সারিয়া হচ্ছে সারিয়ায় খাইবার, এরপরে চার নম্বরটা, এই তিনটা সারিয়ার পরে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়ে, সেইগুলো যুদ্ধাভিযান, বিভিন্ন অঞ্চলের আক্রমণ, মদিনাকে সুরক্ষার জন্য বিভিন্ন এলাকায় ডাকাতি, এগুলো যেগুলো হতো এগুলো রোধ করার জন্য রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাচ্ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বের হন যেটা, সেটা হচ্ছে গাজওয়ায়ে আবওয়া বা ওয়াদ্দান বলা হয়। এইটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই অভিযানে বেরিয়েছিলেন, এবং অভিযানে বেরিয়ে যাওয়ার পরে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যুদ্ধ করতে হয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাদের সাথে বাই ফোর্স চুক্তি করতে তাদেরকে বাধ্য করেন, যে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি যদি তাদের কাছে না যেতেন তাহলে তারা এই চুক্তিতে আবদ্ধ হতো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহির একটা ট্যাকটিক্স ছিল, যে তিনি যে তাদেরকে যুদ্ধ না করে, তাদেরকে রক্তপাত না ঘটে, তাদেরকে বললেন তোমরা চুক্তি করো, ইচ্ছা করলে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না করে তাদের সাথে চুক্তি করেছেন। কারণ কি? মদিনার রাষ্ট্রের ভিত্তিটা মজবুত করার জন্য। যুদ্ধ আমাদের জন্য কখনোই সর্বক্ষেত্রে আমাদের জন্য বুনিয়াদি ভিত্তি আমাদেরকে এনে দেয় না, বরং চুক্তি আমাদের জন্য অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় বড় বিজয় এনে দেয় আমাদের জন্য। সে বিষয়ে আমরা সামনে আরও কথা বলবো। এরপরে পাঁচ নম্বরে গাজওয়ায়ে বুয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযানে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার আমির নিযুক্ত করে তিনি এরপরে বেরিয়েছিলেন, এখানেও যুদ্ধ হয় নাই। এরপরে গাজওয়ায়ে সাফওয়ান, এই অভিযানের
কিছু মোশরিক সৈন্য নিয়ে মোশরিকরা এসে মদিনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পশু ছিল এই পশুগুলোকে লুট করে নিয়ে যায়। এই লুটের বিপক্ষে রসুল্লাহ সাল্লাম তাদেরকে আক্রমণ করার জন্য পাঠান, পরে তারা এইগুলো ফেলে দিয়ে পলাতক হয়। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গাজওয়া ছিল। এরপরে গাজওয়ায় ওয়াসরা, যেইটার থেকে আমরা আজকের আলোচনার দিকে যাব, যে এই গাজওয়া জিল ওয়ায় ওয়াসায়রা এটাকেই বলা হয় বদর যুদ্ধের পটভূমি। ইসলাম আমাদের সামনে যে আছে, এই ইসলামের মৌলিক দুটা পাঠ, একটা পাঠ যদি আমরা দেখি নবুয়ত থেকে বদর পর্যন্ত, আর বদরের পরের ইসলাম হচ্ছে আলাদা ইসলাম। এই যে এই সত্য মিথ্যার পার্থক্যকারী, এই যুদ্ধটার মূল যে গাজওয়াজিল ওশায়রা বলা হয়, এটার হচ্ছে তার মূল একটা প্রেক্ষাপট ছিল। এটার ভূমিকা কি ছিল? ভূমিকা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় একটা কাফেলা যাচ্ছিল, এবং সিরিয়ায় এই কাফেলা যারা যাচ্ছিল তাদের প্রচুর পরিমাণে সম্পদ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাক্রমে এই যে যুদ্ধটা হয়েছিল, গাজওয়াটা হয়েছিল, বা যে অভিযানটা প্রেরণ করেছিলেন, এখানে এই মুশরিক কাফেরদের শক্তিকে খর্ব করার জন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ অভিযান প্রেরণ করেছিলেন। এবং তারা এখানে যখন যান, যাওয়ার পরে সেখানে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা আতঙ্কিত হয়ে সম্পদ বণ্টনের নীতিমালায় তারা একটা চুক্তিও করেছিল সেখানে। কিন্তু তারা এর দ্বারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এই অঞ্চলে আমাদেরকে এরকমভাবে বাধা দিচ্ছেন, অথবা আমরা এই অঞ্চলের মানুষের সাথে যেরকম জোর করে এখানে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে যাচ্ছিলাম, সেটা আমাদের আর স্বাভাবিকভাবে থাকবে না। এই ঘটনা যখন তারা মদিনায় এসে বলতে শুরু করলো, এই মদিনায় এসে বলার পরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যুদ্ধের যে বদরের যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়। এর মধ্যে সারিয়ায় নাখলা নামে আরেকটা অভিযান হয়। এই সারিয়ায় নাখলাটা আর এই সারিয়ায় জিল ওশায়রা, এই দুটা হচ্ছে একটা বদর যুদ্ধের সাথে সংশ্লিষ্টতার একটা অন্যতম তাৎপর্য। কেন তাৎপর্য আপনাদের কাছে বলি। হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাখলা অভিমুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠান। তারা যাওয়ার পরে হিসাব কষে দেখলেন আজকে রজব মাসের শেষ দিন, আজকে রজব মাসের শেষ দিন। যখন তারা রজব মাসের শেষ দিন দেখলেন, তারা তখন বললেন যে আমরা পরামর্শ করি, রজব মাস তো শাহরুল্লাহিল মুহাররম, এই মাসে তো আমরা যুদ্ধ করি না, সুতরাং আমরা এইভাবে কিভাবে এখন তাদের প্রতি আক্রমণ করব। তখন তারা মোশাওয়ারা করলেন। মোশাওয়ারা করার পরে তারা দেখলেন যে আমরা যদি এই দলকে এখন ছেড়ে দেই, তাহলে এই দল আমরা রজব মাস জেনে তাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তারা যে বিপর্যয় করবে, তারা যে অন্যায় আচরণ করবে, তারা এরপরে এই ছাড়া পাওয়ার পরে যেভাবে তারা মদিনাবাসীকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেবে, সুতরাং তাদেরকে আমরা ছাড়তে পারি না। আমরা আল্লাহর নামে মোশাওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে তারা এই আক্রমণ করে বসেন, এবং এই আক্রমণ করার পরেই প্রথম মুসলমানরা গনিমতের মালিক হয়। প্রথম মুসলমানরা দুইজন বন্দি করে, তারাও যুদ্ধ করে, তাদের সাথে দুইজন বন্দি করে নিয়ে মদিনায় আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই খবর যখন মদিনার এই যুদ্ধের খবর যখন মক্কায় পৌঁছায় যায়, তারা ব্যাপকভাবে অপপ্রচার করতে শুরু করে যে মুহাম্মদ শেষ পর্যন্ত আল্লাহর মাসকেও মানে না, সে আবার কিভাবে আল্লাহর দলে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করে, সে নিজেই তো আল্লাহর মাস মানে না, আমাদেরকে সে আক্রমণ করেছে, তারা আমাদেরকে হত্যা করেছে, আমাদের সাথীকে আমাদেরকে বন্দি করে নিয়ে গেছে, আমাদের মাল সম্পদ তারা যেগুলা যুদ্ধলব্ধ সেগুলো নিয়ে চলে গেছে, কিসের সে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সূরা বাকারার 217 নম্বর আয়াতে কারিম অবতীর্ণ করেন। আল্লাহ কাফের মুশরিকদেরকে কাট্টা জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইসআলুনা কানিশ শাহরিল হারাম কিতালুন ফি, তারা আপনাকে বলে যে শাহরুল হারামের ভিতরে কিতাল হয়, এটা কেমন কেমন, এটা কত খারাপ, যে এটা তো কিতাল করার মাস নয়। আল্লাহ বলছেন, কুল কিতালুন ফিহি কাবীর, আপনি বলেন হ্যাঁ এর মধ্যে কিতাল করা, এর মধ্যে যুদ্ধ করা বড়ই অন্যায়। সাথে সাথে বলেন, ওয়া সাদ্দুন আনিস সাবিল, কিন্তু কিতাল করা অন্যায়, কিন্তু এই মাসের মধ্যে আল্লাহর রাস্তা থেকে যাদেরকে সরিয়ে রাখা হচ্ছে সেটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কি ভাষা ব্যবহার করছেন, কিতাল বড়, কিন্তু আল্লাহর রাস্তা থেকে যাদেরকে সরিয়ে রাখা হচ্ছে এটা এই মাসের মধ্যে অন্যায় নয়। আল্লাহ বলছেন, কু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি, আর
কুফরি করা তার সাথে এই মাসের মধ্যে, সেটা কি অন্যায় হচ্ছে না? ওয়াল মাসজিদুল হারাম ইখরাজুন আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, তাদের কাছে বলে দেন যে আর এই মাসের মধ্যে আল্লাহর ঘর থেকে তাদেরকে বের করে দিলে, তাদেরকে তোমরা তওয়াব সাই করতে দাও না, এটা কি আল্লাহর কাছে বড় নয়? অবশ্যই রজব মাসে যুদ্ধ করা বড়, তবে আল্লাহর কাছে আল্লাহর ঘর থেকে বের করে দেওয়া, আল্লাহর দিক থেকে পরাকাষ্ঠ করা, আল্লাহ রাব্বুল আলমিনের পথ থেকে অন্যকে সরে রাখা, এগুলো আল্লাহর কাছে তার থেকে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে উত্তর দিয়ে দিলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, আল্লাহ রাব্বুল আলমিন বললেন আর জেনে রাখো তোমাদের এই হত্যা করা হয়েছে, তোমরা এটাকে শাহরুল্লাহ মুহাররমের হত্যা বলছো, জেনে রাখো ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, নিশ্চয় ফিতনা এবং ষড়যন্ত্র কতলের থেকে অনেক অংশে বড়। আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে রুখসত দিয়ে দিলেন, মুসলমানদের মনের মধ্যে পর শান্তি হলো। যাই হোক, রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এগিয়ে গেলেন এবং এরপরের থেকেই কাফের মুশরিকরা জিহাদের যে আহ্বান, মুসলমানরা যে আক্রমণে তারা যদি করে তাদেরকে ঠেক দিবে, এই মানসিকতা তারা পোষণ করতে শুরু করলো। এইভাবে রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জিহাদের বার্তাও আসলো এবং এই আক্রমণের পরে আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বের অভিযানের পরে মক্কার কুরাইশরা এতদিন পর্যন্ত যে আশঙ্কা করছিল, আমরা কয়েকবার বলেছি আপনাদের কাছে, ওদের আশঙ্কা প্রমাণিত সত্য হয়ে গেল যে আমরা এই রাস্তা দিয়ে যদি এখন আমাদের সিরিয়াতে সফরে যাই, আর সিরিয়ায় বাণিজ্য দুইবার না গেলে মক্কার কুরাইশদের ভাব ডাব ফুটানি কাপড় চুপুর কিছুই তাদের থাকতো না। সুতরাং তারা এখন নির্ধারণ করেই ফেললো যে হয় আমাদের যদি বেঁচে থাকতে হয়, মক্কায় প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকতে হয়, খেয়ে পড়ে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে এই রাস্তা আমাদেরকে পরিষ্কার করতে হবে। রাস্তা পরিষ্কার করার সূত্র কি? মক্কা থেকে মদিনায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ যেই একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে এবং তার বাহিনী আমাদেরকে যে আক্রমণ করছে, পুরো বাহিনীকে আমাদেরকে পর্যুদস্ত করতে হবে। এই পর্যুদস্ত করতে হলে আমাদেরকে একটা সামরিক অভিযান লাগবে। বদরে এবার আমরা আসবো, ইসলামের প্রথম সিদ্ধান্তকরণ সামরিক অভিযান যার নাম হচ্ছে বদর। আজকে আমরা বদরের প্রেক্ষাপটটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। আগামী পর্বে কিন্তু আমাদের মূল বিষয় থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় মদিনার যে অভিযানগুলো, এই অভিযানগুলোর সামারি আমরা নিয়ে আসবো। 10টি ক্লাস অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা আপনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জীবনের পাঠগুলোর একটা ধারণা দিয়ে রাখতে চাচ্ছি। যারা আমাদের সাথে শরীক হন, আমি কয়েকবার আপনাদের কাছে বলেছি যে মোবাইল হাতে ধরে থাকেন, বেশিরভাগ মানুষ আমাদের ফোনে শেয়ার করেন নিজেদের টাইম লাইন থেকে, বসে থেকে এক ঘন্টার সময় আপনারা দেন। সুবহানাল্লাহ, রাসূল আকরাম সাল্লামের জীবনী থেকে হয়তো জানা কথাই আপনাদের কাছে রিপিট করছি, কিন্তু আমার নবীর জীবনী, আমাদের অন্তরের মধ্যে এটা প্রভাব আছে। রাসূল আকরাম সাল্লাম থেকে একদম পরিষ্কার এটা প্রমাণ, রাসূল সাল্লামের জীবনী যদি আমরা পড়ি আমাদের অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহম আসবে এবং প্রভাব আসবে। এই জন্য আমি বলবো বৃহৎ পরিসরে আমাদের কিন্তু জীবনী পাঠ করা দরকার। আমরা সংক্ষিপ্তভাবে কিছু টাচ আপনাদের কাছে দিচ্ছি। বদরে আমরা ঢুকি তাহলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের মূল প্রেক্ষাপট ছিল যে মক্কার একটা কাফেলা যেটাতে আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিলেন, যেই কাফেলার পিঠে সেই সময়ের হিসাবে বলা হচ্ছে 250,000 দিনার 262 কিলোগ্রাম স্বর্ণ সমপরিমাণ তার সম্পদ ছিল। এত বড় একটা কাফেলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান সহ এই কাফেলাকে তখন বাহিনীকে, এই বাহিনীকে যেন এই কাফেলা সিরিয়া থেকে মক্কা ফেরার পথে রাসূল সাল্লাম তাদেরকে আটকানোর উদ্যোগ গ্রহণ করেন যে তাদেরকে আটকাতে হবে। এই শক্তি সঞ্চয় করে তারা যাওয়ার পরে এমন তাদের প্রভাব প্রতিপত্তি এবং তাদের রাগ ঢাক হবে যে তারা অত্যাচারের মাত্রা বৃদ্ধি করবে, তারা মদিনা এবং যে মদিনার যে সকল বিপক্ষে অবস্থান নিচ্ছে এইগুলোকে তারা আরও সমৃদ্ধ করবে, এই জন্য এই বাহিনীকে আমরা আটকাই দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা প্রচার হওয়ার পরে ইসলামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর সৈন্য এবং দায়িত্ব বণ্টন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দেন যে এই বাহিনীটাকে আমাদেরকে ঠেকাতে হবে, এই বাহিনী ঠেকানোর জন্য যারা যারা তোমরা আমাদের সাথে যেতে চাও তোমরা যেতে পারো। এই কথাটা এই জন্য বললাম, মদিনায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছিলেন এবং চুক্তি করেছিলেন মদিনার বাহিরে কোথাও যে মদিনার যারা অধিবাসী তারা আক্রমণ করা অথবা মদিনার রাষ্ট্রকে কোনো দুষ্কৃতিকারের থেকে বাঁচানোর জন্য তাদের জন্য জোর ছিল না, তারা স্বেচ্ছায় যেতে পারতেন অথবা থাকতেও পারতেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকে ডাক দিলেন যে তোমরা যারা যারা যেতে চাও তারা তোমরা আমার সাথে যেতে পারো। এই জন্য অধিকাংশই মদিনায় থেকে যান, একটা রেওয়ায়েতে এসছে 313 জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যান, আরেকটাতে আসছে 314, আরেকটা আসছে 317 জন। তবে আমাদের কাছে প্রসিদ্ধ এবং আমাদের কাছে
সকলে আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের কাফেলা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। এই যে মদিনার উদ্দেশ্যে রওনা হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা নতুন ব্যবস্থাপনা দান করেন। এই প্রথম মদিনার অধিকাংশ মানুষজনকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হচ্ছেন। তখন মদিনার ইমামতির দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমের উপর ন্যস্ত করা হয়। আব্দুল্লাহ ইবনে মাকতুমের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যস্ত করে যান। আব্দুল্লাহ ইবনে মাকতুম আমরা জানি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী ছিলেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে দায়িত্ব নিয়ে তিনি যাচ্ছেন এবং মদিনার যে ব্যবস্থাপনা, সেক্ষেত্রে ইমামতির দায়িত্ব তিনি পালন করলেও মদিনার ব্যবস্থাপকের দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোবাবা ইবনে আব্দুল মনজেরকে মদিনার ব্যবস্থাপক বানায় পাঠান। তাহলে কি বোঝা গেল, সর্বক্ষেত্রে ইমামই যে সব দিক দিয়ে ব্যবস্থাপনা করতে পারবেন বিষয়টা এটা নয়। আমি বারবার বলছি রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই শিক্ষা নিতে হবে। ইমাম তিনি ইমামতির জায়গায়, কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ইমামই এক যোগ্য হতে পারেন কিন্তু সর্বক্ষেত্রে নাও হতে পারেন, সেখানে ব্যবস্থাপক আলাদা থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পথ সৃষ্টি করলেন এখানে, ইমাম হিসাবে তিনি এবং ব্যবস্থাপনা হিসাবে বের হয়ে আসার পরেও তাকে আবার পাঠালেন যে তুমি মদিনায় এ কয়দিনের ব্যবস্থাপনা করবে, আমরা বাহিরে যাচ্ছি বড় অভিযানে, বদর অভিমুখে যাত্রা। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা দল নিয়ে মক্কা অভিমুখী সড়ক ধরে বীর রাওয়াহা, আপনারা যারা গিয়েছেন মদিনে আপনারা দেখেছেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কূপ, সেই কূপের পানি এখনো অত্যধিক মিষ্টি। আমি জীবনে যতগুলো কূপের পানি খেয়েছি জমজমের সাথে তো কোনো তুলনা হবে না, বীর রাওয়াহার পানি এখনো অদ্ভুত লাগে। সুবহানাল্লাহ বিহামদি, আমি জানি না যদি অথেন্টিক কোনো সূত্র থেকে আমাদের কাছে এটা পৌঁছায় না, সেখানকার মানুষজন বলে নবীজি সেখানে থুতু নিক্ষেপ করেছিলেন, সেই থুতুতে বীর রাওয়াহার পানি উঠেছিল, পানি কিন্তু মিষ্টি এখন পর্যন্ত, এরকম অদ্ভুত পানি আমি খাই নাই এখন পর্যন্ত। তো এই বীরে রাওয়াহা এই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন বদরের দিকে। মক্কায় বিপজ্জনক অবস্থার খবর একটা প্রেরণ করো, মক্কায় খবর চলে গেল যে রাসূল আকরাম সাল্লাম তোমাদের যে কাফেলা আসতেছে এই কাফেলাকে আক্রমণ করার জন্য বেরিয়েছেন, তোমরা যদি বাঁচতে চাও দ্রুত তোমরা এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করো। মক্কাবাসীর যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেললো। মক্কাবাসী এই ঘটনা শুনে যে আমাদের যে কাফেলা আসতেছে এই কাফেলা আমাদের কাছে যদি না পৌঁছায় আমরা নিঃস্ব হয়ে যাব, আর এই বাড় আর এত বাড়তে দেওয়া যাবে না, সুতরাং আমাদেরকে আক্রমণ করতে হবে। মক্কি বাহিনী এরপরে রওনা দিয়ে দিল। এর সংখ্যা নিয়ে অনেক ধরনের কথা আছে, কেউ কেউ বলেছেন 1300 ছিল, কেউ কেউ বলেছেন কম ছিল, তবে বেশিরভাগের মতে 1300টা কেন এটা আমরা সামনে দিকে গেলে আমরা বুঝতে পারবো। ঘোড়া ছিল 600 তাদের মধ্যে, উঁট যে কত ছিল এর কোনো ঠিক নাই, কারণ উঁট কেবল উঠার জন্যই নয়, প্রত্যেক দিন 9টি উঁট, পরের দিন 10টা, এরকম করে পালাক্রমে তারা জবাইহ করে করে তাদের বাহিনীকে খাওয়াতেন, এইভাবে তারা নিতে শুরু করলেন। বনু বকর গোত্র, এই গোত্র তখন এই যখন আবু জাহেল সকলকে ডাকলো যে আমাদেরকে যুদ্ধে যেতে হবে, এখানে কোনো ছাড় নাই, তারা তখন বলল যে না, বনু বকর গোত্রের সাথে তো আমাদের যুদ্ধ চলতেছে, আমরা সবাইকে নিয়ে বেরিয়ে গেলে পিছন থেকে এসেছে আক্রমণ করে, তো আমাদের বাকি লোকদেরকে আমাদের সবাইকে শেষ করে দিবে। তখন শয়তান ইবলিস বনু কেনানা গোত্রের সর্দার সোরাকা ইবনে মালেক ইবনে জোসাম এই সোরাকার রূপ ধরে সে এসে বলে না, আমি তোমাদেরকে কখনোই আক্রমণ করবো না, আমি তোমাদের বন্ধু হিসাবে আছি, তোমরা নিশ্চিত থাকতে পারো, আমিও তোমাদের সাথে যাচ্ছি, আমি গেলে আর তোমাদেরকে কে আক্রমণ করবে। ইবলিস স্বয়ং বাহিনীর সাথে আসলো সোরাকার রূপ নিয়ে। এরপরে রওনা হয়ে গেল বাণিজ্য কাফেলা, যেটা রাসূল আকরাম সাল্লাম যেটাকে প্রতিরোধ করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পরে এখানে আবু সুফিয়ান অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি এক সামনে পিছনে ডানে বামে সব খবর নিচ্ছিলেন। একজনকে বললেন যে তোমরা কি এখানে কাউকে দেখেছো সন্দেহজনক, বলো না না কাউকে দেখিনি, তবে দুইজনকে দেখছি যে আমরা তারা উঁটকে পানি খাওয়া এবার চলে গেছে। তিনি উঁটের মল তুলে পরীক্ষা করে দেখলেন এত পরিমাণ খেজুর, তিনি বললেন এটা অবশ্যই ইয়াসরিবের কাফেলা, অবশ্যই তারা এর আশপাশে কোথাও আছে, এত ট্যালেন্ট মানুষ। তিনি সমুদ্রের দিকে চালায় দিলেন, দিয়ে অনেক কষ্ট করে নিরাপদে তিনি আক্রমণের শিকার না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরতে পারলেন না, তিনি মক্কার দিকে পৌঁছাতে শুরু করলেন। এমন সময়ে সবাই বলতে শুরু করলো যে না, আমরা তো আমাদের কাফেলা আক্রান্ত হয় না, আমরা বেঁচে গেছি, অতএব আমরা এই আক্রমণ না করে চলো সবাই মদিনায় আমরা মক্কায় আবার ফেরত চলে যাই। তখন মুশরিকদের সর্দার আবু জাহেল বলল কখনো এটা হতে পারে না, আমরা ওখানে যাব, কিছুদিন অবস্থান করব, তাদেরকে মদিনার লোককে উচ্চবাচ্য শিক্ষা দিয়ে আমরা দেখাই দেবো যে আমরা কত বড় বীরের জাতি, তারপরে আমরা সেখান থেকে ফিরব। এই কথা বলতে আখনাস ইবনে সোরায়ক আবু জাহেলকে বলল যে না, আমরা তোমাদের সাথে নাই, আমাদের এই বাহিনী তোমাদের সাথে থাকবে না, তোমরা ওখানে যে শৌর্য বীর্য দেখাও যা করো, আমি আমার আখনাস আমার গোত্রের এই 300 লোককে নিয়ে আমি চলে আসলাম। তিনি কিন্তু তখন চলে গেলেন এবং পরবর্তীতে গোত্রের মধ্যে তার বিশাল বনু হাশেম গোত্রের লোকেরাও যেরকম আসেন নাই, ঠিক তার গোত্রে বনু আখনাসের সম্মান অনেক বৃদ্ধি পেল যে সে বুদ্ধিমত্তার কারণে আমরা সেখান থেকে বেঁচে গিয়েছিলাম।
এরপরে মুসলিম বাহিনী যখন সেখানে পৌঁছান, মুসলিম বাহিনী সেখানে অবস্থান করতে শুরু করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখানে অনেক ঘটনা রয়েছে। মজলিস শুরার একটা বৈঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহ্বান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমাদের সৈন্য সংখ্যা কম, আমাদের যে বাহিনীকে প্রতিরোধ করতে গিয়েছিলাম সেখান থেকে তারা বেড়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পরামর্শ নিলেন যে আমরা এখন কি করতে পারি। তখন বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ কেউ মতদ্বৈততা দেখাচ্ছিলেন। তখন আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য সহ এসেছেন, আপনার সাথে আমরা আছি, আপনি যা করতে বলবেন আমরা তার সাথে আছি, আমরা সংখ্যায় কম বেশি এটা ধরতব না, আপনি বললে আপনাদের জন্য জীবন দিতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যারা এইগুলি কথা বলছিল তো মুহাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের কাছ থেকে আমি তোমাদের মতামত জানতে চাই। তখন সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুদ্ধিমান মানুষ, তিনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে থেকে বলতে কি আপনি আনসারদেরকে বুঝিয়েছেন? রাসূল বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি তোমাদের মতামত শুনতে চাই। আনসারদের মধ্যে থেকে সাদ ইবনে মাআজ তখন এমন একটা জজবাওয়ালা বক্তব্য দিলেন, তিনি বললেন, হে আল্লাহ রসুল, আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল আমরা অভ্যন্তরীণ বিপদে আপনাকে সাথে দিব, তার মানে এই নয় যে আপনি বাহিরে এসেছেন আপনাকে আমরা পিছিয়ে রেখে চলে যাব, বরং আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি এইখানে তো সামনে আমরা সাগর দেখতে পাচ্ছি না, আপনি যদি আমাদেরকে বলেন যে এই সাগরের মধ্যে তোমরা ঝাঁপায় পড়ো, আপনি একটুকু চিন্তা করবেন না আমরা সাগরে ঝাঁপায় মরে যাব, আবার আপনি এই চিন্তাও করবেন না যে আমরা সাগরে ঝাঁপায় আপনার জন্য জীবন দিয়ে দিছি, পিছনে যখন মদিনায় যাবেন তখন আপনাকে কেউ সাপোর্ট করবে না, মদিনায় যারা আছে তারা আমাদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, তারা আপনাকে আগলায় রাখবে, সুতরাং আপনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশেই আমরা আপনার সাথে যুদ্ধে ঝাঁপায় পড়বো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মাআজের এই বক্তব্য শুনে খুবই আনন্দিত হলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে উদ্দীপনা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে গোপন সংবাদের জন্য বের হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক জায়গায় গেলেন যে কত দূর পর্যন্ত সৈন্যরা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় একটা বুদ্ধিদীপ্ত ঘটনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুরব্বীকে দেখতে পেলেন, যে বললেন যে বলতো মুহাম্মদের বাহিনী আর এই যে মুশরিকদের বাহিনী কোথায় আছে? সে বলল, আগন্তুক, তোমাকে আমি চিনি না। রসুল নিজেই জিজ্ঞাসা করছেন, মুহাম্মদের বাহিনীর খবর জানো, মুশরিকদের খবর? সে বলল যে আমি তো তোমার কাছে তোমার নিজের পরিচয় না দিলে বলবো না যে তুমি কে, অথবা তোমার পরিচয় আমাকে আগে জানাতে হবে, তবেই আমি তোমার কাছে জানাবো যে মুহাম্মদ কোথায়, এই দুই বাহিনীর খবর কি। তখন রসুল বললেন যে তুমি যদি আমাকে বলো আমি নিশ্চিত আমার পরিচয় তোমাকে দিয়ে এখান থেকে যাব। তখন সে বলল যে মুহাম্মদের বাহিনী এই জায়গায় আছে। রসুল দেখলেন যে তার কাছে সঠিক তথ্য আছে, আমরা যেখানে আছি সেখানকার কথাই বলছে। এরপরে সে বলল কুরাইশদের বাহিনী এই জায়গাতে আছে। এই দুই কথা যখন সে বলল, বলার পরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরপরে বলল যে এবার বলো তোমার পরিচয় কি। রসুল আকরম বললেন, তুমি এবং আমি একই পানি থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের পরিচয় উপস্থাপন করলেন, তুমিও যে পানি দিয়ে সৃষ্টি আমিও সেই পানি দিয়ে সৃষ্টি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে সেখান থেকে চলে আসলেন। এই যে মক্কী বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পেলেন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আরেকটি শিক্ষা আছে। এরপরে মক্কা মদিনার যারা মুহাজিররা ছিলেন, আনসাররা ছিলেন, তারা চারিদিকে টহল দিতে শুরু করলেন। টহল দিতে দিতে হঠাৎ করে দুইজন লোক তাদের কাছে এসে কূপের থেকে পানি নিয়ে গেল। এটা দেখতে পেয়ে তারা তাকে ধরেছেন, ধরে আচ্ছা মতো তাদেরকে পিটন দিলেন। পিটন দেওয়ার আগে তাদেরকে বলতে বললেন, বলো যে মক্কার যারা এসেছে কুরাইশ সাথে আমাদের কাছে যুদ্ধ করতে এসেছে, এই এই দুজনের ব্যাপারে তোমরা আমাদেরকে তথ্য দাও। তারা দুজন বললো, আমরা কৃতদাস গোলাম, আমরা কোনো তথ্য তাদের ব্যাপার জানি না, আমরা কেবলমাত্রই তাদেরকে পানি খাওয়াই, এইটুকুই আমরা কেবলমাত্র জানি। তারা আরও বেদম মারলেন, না তোমরা অবশ্যই খবর জানো, আবু সুফিয়ানের কাফেলার ব্যাপারে খবর দাও, তোমরা কিছু কি জানো? তখন সে বলতেছে, হ্যাঁ, পিটন খেয়ে বলতেছে আমরা আবু সুফিয়ানের কাফেলার ব্যাপারে কিছু জানি। রসুল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে বললেন, তোমরা এ কী আচরণ করলে তাদের সাথে, তারা যখন সত্য বলছিল তখন তোমরা সেটা গ্রহণ করলে না, আর এখন তোমরা তাদেরকে প্রহার করে মিথ্যা কথা বলছে সেটাকে তোমরা এখন সত্য বলে গ্রহণ করে তাদেরকে ছেড়ে দিচ্ছ। এই যে আমাদের মধ্যে এখন যে আমাদের যে এই যে রিমান্ড নেওয়ার যে ব্যবস্থা, এখানে কিন্তু একটা বড় শিক্ষা আছে। মানুষকে
টর্চার করে আক্রমণ করে আপনি যা বলাতে চান আপনি তাই বলাতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু সত্যটা তাকে বুঝ সুজ করে তাদের কাছ থেকে বের করে নিতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করলেন যে তোমরা যখন সে মারতেছো তখন সে মিথ্যা বলতেছে, সেটাকেই তোমরা সত্য বলে গ্রহণ করলে। আর এই দুই বান্দা যখন সত্য বললো তখন তোমরা এটা কেন সত্য হিসাবে তাদেরটা নিলে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু একটা অনন্য শিক্ষা ছিল তাদের জন্য। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেই রাত্রে একটা বড় ঘটনা ঘটলো। রহমতের বৃষ্টি একটা আসলো বদরের রাত্রে, রহমতের আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ষা তাদেরকে দান করলেন, রহমতের বৃষ্টি। এই বৃষ্টির এত বরকত ছিল যে কাফের মুশরিকরা যেখানে এসে ঘাঁটি গেড়েছিল, ঘাঁটি গেড়ার পরে সেই জায়গাতে কাফের মুশরিকদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ষা, এই যে বৃষ্টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছিলেন, তার কারণে তারা বিপর্যস্ত হলো। তাদের ধুলা মলি নেব্রো থেব্রো জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেল। আর মুসলমানরা যেখানে ঘাঁটি স্থাপন করেছিলেন, মুসলমানদের জন্য একটা নিয়ামত হলো যে মুসলমানরা তাদের পায়ের নিচের মাটি শক্ত হয়ে গেল, তারা বালুর যে জায়গায় ছিলেন সেখানে দাঁড়ানোর মতো মজবুত হয়ে গেলেন। সারা রাত্রে একটা পরিতৃপ্ত ঠান্ডা তাদের মধ্যে একটা সতেজতা নিয়ে আসলো, উদ্যম নিয়ে আসলো। রাসূল আকরাম সাল্লামের সাহাবীরা চাঙ্গা হয়ে গেলেন। এই পর্যন্ত মোটামুটি বদরের যুদ্ধের যে প্রিপারেশান এবং যুদ্ধের অভিযান। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্যে যখন প্রবেশ করব তখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে কিভাবে এই যুদ্ধটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্যাস করেছিলেন, কিভাবে এই যুদ্ধের কাফেলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলার মাধ্যমে ইসলামের যে সত্য এবং মিথ্যার যে উন্মেষ পার্থক্য ঘটেছিল এই বদরের মাধ্যমে, সেটার বিষয়ে কিন্তু আমরা সামনের ক্লাসে আলোচনা করব। একই সাথে রাসূল আকরাম সাল্লামের যুদ্ধের কৌশলগুলো কী ছিল, ইসলাম কেন যুদ্ধ করেছে, ইসলামের যুদ্ধগুলো কত ক্ষেত্রে আক্রমণাত্মক ছিল, কত ক্ষেত্রে রক্ষণাত্মক ছিল, এরকম নানান কথা আমরা বলি। কিন্তু রাসূল সাল্লামের যাবতীয় গাজওয়া এবং যেগুলো আমরা আজকে দেখলাম এইগুলার ক্ষেত্র থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে যুদ্ধের ক্ষেত্রে ইসলামের নীতিমালাটা কী, ইসলামের জিহাদ কিতাল এইগুলোর মধ্যে আমাদের জন্য রাসূল সাল্লামের জীবন থেকে শিক্ষা কী এবং এখান থেকে আমাদের দর্শন কী, এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি এখন মুসলিম বিশ্বে একটা শ্রেণী যুদ্ধ বা রাসূল সাল্লামের জিহাদ এই আলোচনাকে উপেক্ষা করে, তারা এমন একটা ভাব দেখাচ্ছেন যে ইসলামে জিহাদ নামে কিছুই নেই, মুসলমানদেরকে কখনোই আর মুজাহিদ হতে হবে না, মুসলমানদেরকে কখনোই আর যুদ্ধে মনে যেতে হবে না। আবার আরেকটা দল কোনটা যুদ্ধ কিভাবে করতে হবে তার জন্য সূত্র কি এগুলো কিছু না বুঝে যে কোনো মানুষজনকে মারা, বিভিন্ন সংখ্যা নিজেদের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন কিছু আক্রমণ করে তারা কিন্তু এটাকে একটা এখন সন্ত্রাসে রূপান্তর করেছেন। সুতরাং এগুলো কোনোটার সাথে ইসলামের অস্তিত্ব নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা এগুলো বোঝার জন্য চেষ্টা করব। তাহলে আজকে আমরা রাসূল সাল্লামের মদিনার রাষ্ট্রটা কিভাবে রাসূল সাল্লাম ভিত্তি করেছিলেন, কিভাবে এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগামী হয়েছিলেন, রাসূল সাল্লামের আভ্যন্তরীণ কৌশল কী ছিল, রাসূল সাল্লামের বাহ্যিক কৌশল কী ছিল, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের কৌশল কী ছিল, এবং যে সকল পদ্ধতিগত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে যুদ্ধ তথা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হলো এই পর্যন্ত আসলাম। তার প্রথম যুদ্ধটা হচ্ছে বদর। বদর থেকে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের সামনের ক্লাসগুলিতে এগিয়ে যাব। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আবারও সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারাই আমাদের সাথে আজকে শরীক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই বৈঠকটুকুকে কবুল করেন। আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের আলোচনা, তবে অনুরোধ রেখে যাব আমাদের আলোচনা শেষ হওয়ার পরে আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন। আর পূর্বের ক্লাস যারা দেখতে পান নাই আমাদের পেজের প্লেলিস্টের মধ্যে আপনারা যেতে পারেন, সেখানে যাওয়ার পরে সিরা কোর্স রওদা ইনস্টিটিউটের নামে আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে আপনারা কিন্তু এই ক্লাসগুলোতে শরীক হতে পারেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।